ইউটিউবে আমরা যতজনই সঠিক উপায়ে কাজ করার মানসিকতা নিয়ে আসি, ইউটিউবে কন্টিনিউ থাকার পর, কন্টিনিউ ভিডিও আপলোড করার পর দেখতে পারি যে আমাদের চ্যানেল থেকে কোনো রেসপন্সিভ পাচ্ছি না, না আসছে কোনো সাবস্ক্রাইবার, না আসছে কোনো ওয়াচ টাইম। তো তখন আমরা ভাবি যে আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করানোর জন্য বা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যে ভালো ভিউজ নিয়ে আসার জন্য অ্যাটলিস্ট আমাদের চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার হলেও থাকতে হবে। তখন আমরা এই সাবস্ক্রাইবারগুলো কোথায় পাবো সেটা খুঁজতে গিয়ে আমরা কি করি, সাব ফর সাব করে ফেলি। সাব ফর সাব যারা জানে না তাদেরকে আমি বলছি যে আপনারা দুই তিনজন ইউটিউবার মিলে এমন কাজ করে যে একজনের চ্যানেল আরেকজন সাবস্ক্রাইব করে দেয়। আপনার যদি একটা 10টা জিমেল থাকে, আরেকজনের যদি 10টা জিমেল থাকে, আপনি গিয়ে আপনার 10টা জিমেল দিয়ে একজনের অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে দেবেন, আবার সেও তার 10টা জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে দেবে। তো এভাবে তো আপনি সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছেন, তখন এই সাবস্ক্রাইবারগুলো নেওয়া আপনার চ্যানেলের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বা আপনার চ্যানেলে কী পরিমাণে ক্ষতি করবে এটা যদি আমরা আগে জানতাম, তাহলে আমরা কখনোই এটা সাব পর সাব করে নেওয়ার বা কাউকে বলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার সাহস করতাম না। আমি মোটামুটি সবগুলো ভিডিওতেই কথাগুলো আপনাদের বলেছি, তারপরে এখন ব্যাপারটা ক্লিয়ার করছি যেন আপনাদের এই সাব পর সাব নিয়ে কোনো এই রকমের ভোগান্তিতে ভুগতে না হয় বা কোনো কনফিউশন না থাকে। সাব ফর সাব বা ইউটিউবের সাবস্ক্রাইবার সিস্টেমটা কেন রেখেছে, ইউটিউবের সাবস্ক্রাইবার সিস্টেমটা হচ্ছে ইউটিউব ভাবে যে ব্যক্তিটা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিল সে হচ্ছে আপনার চ্যানেলে একজন অথেন্টিক ভিউয়ার্স, মানে আপনি প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার পর সে আপনাকে এত বেশি পছন্দ করে, সে আপনার ভিডিওগুলো মিস করতে চায় না, আপনার ভিডিওতে দেখার পর আপনার চ্যানেলে ইমপ্রেস হয়ে সাবস্ক্রাইব করে রেখেছে, যেন আপনি আপনার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর সে যেন এটাকে দেখতে পারে। তো এই সিস্টেমটাকে ইউটিউব ফলো করে আপনি এর পরবর্তীতে যতগুলো ভিডিও আপলোড করবেন ইউটিউব থেকে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার সব সাবস্ক্রাইবার কাছে পাঠিয়ে দিবে। আমরা যখন ইউটিউব অ্যাপটাকে ওপেন করি তখন আমাদের সামনে অসংখ্য ভিডিও আসে, তার মধ্যে আমরা যেটা ভিডিওকে খুশি সেটাকে দেখি। তো সেম আপনি যখন কোনো ভিডিওগুলো আপলোড করছেন তখন আপনি যাকে যাকে বলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছেন, হতে পারে সেটা সাব ফর সাব, হতে পারে আপনার রিলেটিভ, হতে পারে আপনার ভাইয়ের চাচা, যে কোনো কারো ফোনে, তখন আপনি ভিডিওটা আপলোড করার পর আপনার প্রত্যেকটা ভিডিওই কিন্তু তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে আপনার চ্যানেলের কোন সমস্যাটা হতে পারে একটু ভেবে দেখেন। আপনার ভিডিওগুলো যখন তাদেরকে পাঠিয়ে দিচ্ছে তারা কিন্তু প্রথম প্রথম আপনার ভিডিওতে না, আপনার প্রতি ইন্টারেস্টেড যে আপনি কেমন ভিডিও করছেন, আপনার ভিডিওতে কী সমস্যা সেটা দেখার জন্য তারা কিন্তু ভিডিওতে ক্লিক করে দিল। তারা ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর তারা দেখলো যে আপনি 10 মিনিটের একটা ভিডিও করেছেন টেকনোলজি নিয়ে, ইউটিউবের টিপস নিয়ে, ফটো এডিটিং নিয়ে, কিন্তু আপনি যাদেরকে দিয়ে সাপোর্ট সাব করিয়েছেন তাদের একজনের বয়স 35+ 40+। তো আপনি যে ফটোগুলো ভিডিওগুলো করলেন যে ইউটিউব টিপস নিয়ে, ফটো এডিটিং নিয়ে, হতে পারে আপনি যে ক্যাটাগরির ভিডিও করেন না কেন, তারা এই ভিডিওগুলোর কিছু বুঝবে না। তখন যে সমস্যাটা হবে, আপনার ভিডিওতে তারা কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড দেখার পর ভিডিওটাকে কেটে দিয়ে অন্য ভিডিওতে চলে যাবে। তো এক্ষেত্রে যে সমস্যাটা হবে, আপনার ভিডিও থেকে আপনার চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা দরকার হয়, মানে আপনি যে ভিডিওটা করলেন সেটা যদি 10 মিনিটের হয়ে থাকে, আপনার ভিডিওতে যে কয়েকটা ভিউজ আসলো তারা অ্যাভারেজে আপনার ভিডিওটাকে কয় মিনিট দেখলো, ওই 10 মিনিটের ভিডিওর মধ্যে তারা গড়ে কতক্ষণ দেখলো, এই জিনিসটার উপর ডিপেন্ড করে ইউটিউবের কিন্তু ভিডিওগুলোকে আরও বেশি পরিমাণে ইমপ্রেশন তৈরি করে আর ভিডিওগুলো ভাইরাল হয়। তো আপনি যাদেরকে বলে কয়ে এভাবে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছেন তারা কিন্তু আপনার ভিডিওটা ফুল ভিডিও কেউই দেখবে না, এটা প্রথমের দিকে সমস্যা হবে। আরও পরবর্তীতে সমস্যাটা হবে, তারা কিছুদিন পর আপনার ভিডিওতে ক্লিক করাই বন্ধ করে দেবে, কারণ তারা দেখতেছে আপনি যে ভিডিওগুলো করছেন সেগুলোকে তারা পছন্দ করছে না বা তারা কিছু বুঝছেই না যে আপনি কী নিয়ে ভিডিও করছেন। তো তারা আপনার ভিডিও বা কন্টেন্ট কোয়ালিটি দেখার জন্য প্রথম দু একদিন ঠিকই ক্লিক করেছিল, এখন আর করছে না। তো সেক্ষেত্রে আপনার ভিডিওতে যে ইমপ্রেশন ক্লিক রেট, মানে আপনার ভিডিওটা যে কয়েকজনকে সাজেস্ট করলো তার মধ্যে কতজন ভিডিওটা দেখার জন্য ক্লিক করলো, এটাকে বলে ইমপ্রেশন ক্লিক রেট। তো আপনার চ্যানেলকে বা ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য এই দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, কতজনকে সাজেস্ট করলো তার মধ্যে কতজন ক্লিক করলো, মানে ইমপ্রেশন ক্লিক রেট, আর যারা ক্লিক করলো ভিডিওটা দেখার জন্য তারা গড়ে কতক্ষণ দেখলো, এই দুইটা জিনিস আপনার চ্যানেলের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কোনো একটা ভিডিওকে ভাইরাল করার জন্য বা ভিডিও থেকে বেশি ভিউজ পাওয়ার জন্য। তো আপনি যখন এভাবে সাব ফর সাবগুলোকে করে নিচ্ছেন তখন কিন্তু আপনার চ্যানেল থেকে কোনো ভিডিওস আর কখনোই ভাইরাল হবে না, আর আপনি যদি ওই সাব ফর সাব অলরেডি করে ফেলেন তখন কিন্তু আপনাকে অনেক স্ট্রাগল করে সামনের দিকে আগাতে হবে। এটা ছিল প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে, আপনি যখন সাব ফর সাবগুলো করে নিচ্ছেন তখন ইউটিউব কিন্তু অনেক
সিস্টেমের মাধ্যমে বুঝতে পারে যে আপনি এই ভিডিওগুলোকে বা আপনার সাবস্ক্রাইবারগুলোকে রিয়েল নাকি ফেক, তারা কি সাব পর সাব করেছে নাকি আপনার চ্যানেলের ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করেছিল। তো এইভাবে আপনি যখন এই ফেক সাবস্ক্রাইবার ইউটিউবের চোখে বেশি ধরা পড়বে, আপনার সাবস্ক্রাইবার ধীরে ধীরে কমা শুরু হবে, এই ইনভ্যালিড সাবস্ক্রাইবারগুলোর জন্য আপনার চ্যানেলটাই ইউটিউবের কাছে একটু মার্ক হয়ে থাকবে, যাতে করে আপনার চ্যানেল র্যাঙ্ক করানোর জন্য ইউটিউবার অত বেশি উৎসাহী হবে না বা আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করা অনেক টাফ হয়ে যাবে। তো এর জন্য আপনি কেউ সাবস্ক্রাইব করবেন না, সঠিকভাবে কাজ করবেন, দেখবেন একদিন না একদিন ঠিকই আপনার চ্যানেলের কাজ হবেই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আশা করছি ব্যাপারগুলো বুঝে বলতে পেরেছি। এখনও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, চ্যানেলে যদি প্রথমবারের মতো এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।